তোমাকে মনে হচ্ছে একটু ডিস্টার্ব কি হয়েছে বলো তো আর বলেন না বাবা আমার শাশুড়িটা এত পেইন দেয় ভালোই লাগে না সে আজকে হ্যাঁ হ্যাঁ কতগুলো সুখী ঘটনা নিয়ে আসছে তার ছেলের জন্য তার ছেলে নাকি খুব পছন্দ করে খায় এত আনহাইজিনিক আমি তো ভাবতেই পারি না আর আর তার স্বাস্থ্যের দিকটা তো আমাকেই ভাবতে হবে তাই না এটা এটা খেলে সে অসুস্থ হয়ে যাবে না বলেন তো আচ্ছা মানে সুখী ঘটনা খেলে ठंडा लेगे তো তোমার তো বিয়ে হয়েছে আজকে প্রায় আমার যদি মনে হয় 7-8 বছর 7 বছর তো 7 বছর আর পর্যন্ত কিন্তু এই যে তুমি যে মহিলাটা বললা যে তোমার ডিসকাসিং নাকি কিচেনে বন্ধ হয়ে যায় এরকম আনহাইজিনিক সুখী বার্তাটা নিয়ে আছে তার ছেলের জন্য সেই ছেলেটা কিন্তু ওনার একান্ত আপন ছিল আর তুমি যেরকম এই মুহূর্তে কি করছো তুমি বলছো যে তোমার বাচ্চার স্বাস্থ্যটা তোমার দেখা দরকার ওই উনিও কিন্তু ওনার ছেলেকে নিয়ে ওইভাবেই ভাবতেন এই 7 বছরের মধ্যে এমন কি হয়ে গেল যে তুমি এখন মনে করছো যে তোমার চিন্তা ভাবনা তোমার স্বামীকে নিয়ে তোমার ভালো লাগা সবকিছু অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার হাজবেন্ডের স্বামীর চেয়ে তোমার কি মনে হয় না যে উনিও একটা মা ওনার তো ইচ্ছে করে ওনার ছেলের যেটা ভালো লাগে এতটা বছর ছেলেটা যাকে ভালোবাসত উনি কি জেনে শুনে ওকে কোনো খারাপ কিছু দেবে বলে মনে করো তুমি কি ভাবে তোমার ছেলেকে দিতে না 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 কখনো ভাববো না তাহলে এটা অন্যায় হয়ে গেছে আমি এভাবে ভাবিনি আমার নিজেকে শুদ্ধানো উচিত এক্স্যাক্টলি কারণ তোমাকে মনে রাখতে হবে যে তুমি 7 বছর আগ পর্যন্ত কিন্তু এই ঘরে ছিলে না আর তুমি যদি হঠাৎ দেখি যে উড়ে এসে জুড়ে বসার মতো যদি বলতে থাকো যে ওকে এটা দেবেন না ওকে তখন কি হচ্ছে তোমার শাশুড়ির সঙ্গে কিন্তু তোমার একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে বুঝছ না এটা থেকে কি করা উচিত এটা থেকে তাহলে তখন কি হচ্ছে তখন তোমাদের মধ্যে যে কি হয় শাশুড়ি কিন্তু এখন এই মুহূর্তে তোমার থেকে 100 দূরে থাকে अब তোমার মতো একটা শাশুড়িকে দেখলে ওনার মুখ ধরার ইচ্ছা হয় হ্যাঁ হ্যাঁ তুমি যদি একটু বেরিয়ে আসো একটু যদি মা ছেলে এটা মনে করে ওনাদেরকে একটু ছাড় দাও ওনাদেরকে একটু ভালোভাবে মিশতে দাও তুমি থাকো আস্তে আস্তে নিজেকে মানিয়ে নাও তাহলে কেমন হয় আমি আজ থেকে মানিয়ে নিই হ্যাঁ তুমি যদি আজকে থেকে মানিয়ে নাও তাহলে দেখবে ভবিষ্যতে তোমার যে ছেলেটা আছে তার থেকেও কিন্তু তোমাকে দূরে সরে যেতে হবে না আমরা আশা করব আজকে ওর যে মেন্টালিটিটা আমরা দেখলাম যে ও মানিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং ছাড় দেবে তাহলে তাহলে দেখা যাবে যে বউ শাশুড়ি সম্পর্ক নিয়ে আমরা সবসময় বলি যে এর যে খারাপ সম্পর্ক আর হয় না সে কথাটা কিন্তু চিরতরে বদলে যাবে।